সভ্যতার শুরু থেকেই মানুষ তার অধীনস্থ মূল্যবান সম্পত্তি নিরাপদ ও গোপন রাখতে চেয়েছে। আদিকালে নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো গাছের ছাল বা পশুর চামড়ার দড়ি, তবে দড়ির নিরাপত্তা খুবই আপেক্ষিক। মানুষ বাড়ার সাথে সাথে তাই প্রয়োজন হয়েছে অধিকতর নিরাপত্তার। এই নিরাপত্তার প্রয়োজনেই তৈরি হয়েছে তালাচাবি। তবে তালাচাবি একদিনেই তৈরি হয়ে আসেনি, পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। চলুন আলাপ 2.01 এর আজকের ভিডিওতে জেনে আসি সে পথ সম্পর্কে। প্রথম তালা উদ্ভাবন করতে সমর্থ হয় অ্যাসিরীয়রা। তাদের তৈরিকৃত তালারই উন্নয়ন ঘটায় মিশরীয়রা। সে তালাগুলো দরজার সাথে লাগোয়া অবস্থায় থাকত। ভেতরের অংশে বা বোল্টের ভেতর থাকত নিম্নমুখী কয়েকটি পিন, যারা তালাটিকে বন্ধ করে দরজা আটকে রাখত। বোল্টের সামনের ছিদ্র দিয়ে চাবি ঢুকিয়ে ঘোরালে পিনগুলো উপরে উঠে দরজা খুলে দিত। আবার চাবি বের করে নিলে পিনগুলো নিচের দিকে নেমে এসে তালাটিকে বন্ধ করে দিত। এসব তালা ছিল সাধারণত কাঠের। গ্রিক ও রোমান সভ্যতার সময় তালাচাবির ব্যবহার বেশ প্রচলিত হয়। ধনী লোকেরা গলায় চাবি ঝুলিয়ে রাখত, একে তারা গহনা হিসেবে বিবেচনা করত। তবে আধুনিক তালার আগমন ঘটে আরো অনেক অনেক বছর পরে। 1778 সালে রবার্ট বোরন নামে জনৈক ব্যক্তি প্রথম আধুনিক তালাচাবির ধারণা নিয়ে আসেন। ডাবল অ্যাক্টিং টাম্বলার লিভার লক নামের তালাটি আধুনিক তালার প্রথম মডেল বলা যায়। পরবর্তীতে 1784 সালে লিভার লকের টেকনিক্যাল উন্নয়ন ঘটান জোসেফ ব্রাহ্মা। 1818 সালে জেরিমিয়া সাব নামে জনৈক ব্যক্তি সাব ডিটেক্টর নামের একটি তালা উদ্ভাবন করেন, যা মূলত লিভার লকেরই একটি উন্নত সংস্করণ। এই তালার বিশেষত্ব হল আসল চাবিটি ছাড়া অন্য সব চাবি ঢুকাতে চাইলে তালাটি জ্যাম হয়ে থাকবে, যা আমাদের এখনকার প্রচলিত তালাগুলোর একটি চরিত্র। তবে তালার গল্প এখানেই শেষ নয়। 1848 সালে লিনাস ইয়ালে নামক একজন আবিষ্কারক পিন টাম্বলার লক নামে এক ধরনের তালাচাবি আবিষ্কার করেন, যার ভেতরে ছোট বড় বিভিন্ন সাইজের পিন রয়েছে। পিনগুলোর সাইজ ভিন্ন হওয়ায় চাবি হতে হয়েছে খাঁজকাটা। এর চাবিগুলো অপেক্ষাকৃত পাতলা ও সমতল বিশিষ্ট। আপনার পকেটেও হয়তো রয়েছে এমন একটি বা একাধিক চাবি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আলাপ 2.01 এর আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকন ক্লিক করুন।